দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরের এলাকায় সৃষ্ট নিম্নচাপটি ঘনীভূত হয়ে একই এলাকায় ঘূর্ণিঝড় মোখায় পরিণত হয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে জানিয়ে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দর সমূহকে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। এর আগে ঘূর্ণিঝড় মোখা সুপার সাইক্লোনের রূপ নিয়ে আগামী রোববার কক্সবাজার উপকূলে আঘাত হানতে পারে বলে জানিয়েছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার মোহাম্মদ এনামুর রহমান। বুধবার সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। এদিকে মোখা মোকাবেলায় প্রয়োজনীয় প্রস্তুতি নিতে 10 দফা নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগের পরিচালক ডাক্তার মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনার কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী ঘূর্ণিঝড় যে কোনো সময় উপকূলীয় অঞ্চল অতিক্রম করতে পারে। সম্ভাব্য ঘূর্ণিঝড় প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় প্রয়োজনীয় প্রস্তুতি এবং সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর যেসব নির্দেশনা দিয়েছে সেগুলো হলো, জেলা ও উপজেলা পর্যায়ে পর্যাপ্ত মেডিকেল টিম প্রস্তুত রাখা, খাবার স্যালাইন সহ জরুরি প্রতিরোধ ও প্রতিষেধক ওষুধ ও উপকরণ উপকূলবর্তী জেলায় পর্যাপ্ত মজুত রাখা, প্রয়োজনীয় সংখ্যক পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং সাপে কামড় দেওয়া রোগীর জন্য প্রয়োজনীয় সংখ্যক অ্যান্টিভেনাম মজুত করা, উপকূলবর্তী এলাকায় মাঠকর্মীদের মাধ্যমে উপদ্রুত অঞ্চলে নিয়মিত পরিদর্শন ও সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ, কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে সার্বক্ষণিক চিকিৎসা সেবা নিশ্চিতকরণ, যে কোনো দুর্যোগ মোকাবেলায় প্রয়োজনে কর্মকর্তা কর্মচারীর নৈমিত্তিক ছুটি বাতিল সহ প্রতিষ্ঠান প্রধান ও চিকিৎসকদের কর্মস্থলে অবস্থান নিশ্চিত করা, স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোর অ্যাম্বুলেন্সগুলো প্রয়োজনীয় জ্বালানি সহ প্রস্তুত রাখা, যেসব স্বাস্থ্য প্রতিষ্ঠানে ওয়াটার অ্যাম্বুলেন্স সচল আছে সেসব ওয়াটার অ্যাম্বুলেন্স মেডিকেল টিম এবং প্রয়োজনীয় জ্বালানি সহ প্রস্তুত রাখা, নিয়ন্ত্রণ কক্ষ চালু রাখা এবং সম্ভাব্য ঘূর্ণিঝড় মোকাবেলায় জনপ্রতিনিধি ও প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় প্রস্তুতি ও সতর্কতামূলক কার্যক্রম গ্রহণ করা। দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী এনামুর রহমান বলেন, 13 মে সন্ধ্যা থেকে 14 মে সকালের মধ্যে এই ঘূর্ণিঝড় আঘাত হানার পূর্বাভাস পাওয়া গেছে। বাংলাদেশ ও ভারতের আবহাওয়া অধিদপ্তর সহ বিভিন্ন দেশের পূর্বাভাস সংস্থার প্রতিবেদন পর্যালোচনা করে দেখা গেছে এটা এখন উত্তর ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। প্রতিমন্ত্রী বলেন, কক্সবাজার জেলা ও মিয়ানমারে এটি আঘাত হানবে, এটি টেকনাফের বর্ডার থেকে একটু দক্ষিণ দিক দিয়ে যাবে, এখন পর্যন্ত এমনটাই পূর্বাভাস দেওয়া হয়েছে। আঘাতের সময় এর গতি 180 থেকে 220 কিলোমিটার থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে, মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গেও কথা বলা হয়েছে। মোখা নিয়ে ঝুঁকির বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, এখন পর্যন্ত বাংলাদেশের একটি জেলা কক্সবাজারই আক্রান্ত হওয়ার কথা বলা হয়েছে পূর্বাভাসে। সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে সেন্ট মার্টিন এবং টেকনাফের নিম্ন এলাকা। আফসার আনাজ, কালবেলা।